খরচ নেন দুটোরই। তার মেয়ে চড়ে মন্ত্রীর জন্য বরাদ্দ আরেক সরকারি গাড়িতে, ছেলে চালান টাঙ্গাইলের সেটেলমেন্ট অফিসারের জন্য বরাদ্দ গাড়ি। সব মিলিয়ে ভূমি সচিব মাকসুদুর রহমান পাটোয়ারির সপরিবারে এক গাড়ি বিলাস। ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরের গ্যারেজে রাখা এই গাড়িটি বরাদ্দ ভূমিমন্ত্রীর জন্য। ব্যবহার করতেন আগের মন্ত্রী শামসুর রহমান দিলু, এখনকার মন্ত্রী অবশ্য চড়েন নিজের গাড়িতে, তবে বসে নেই বিলাসবহুল এ পাজেরো। ভূমি সচিব মাকসুদুর রহমানের কব্জায় এ গাড়ি, ব্যবহার করে তার গোটা পরিবার। এটা তো আর ছেলের গাড়ি, ছেলে যায় ওই গাড়িতে, আর ছেলে যায় না এই গাড়িটা কি আপনার ফ্যামিলি ইউজ করে? 15698। আচ্ছা, এই নাম্বারটা আমি বলতে পারবো না, তবে একটা ইউজ করে, ইউজ করে বলতে সেটা হলো এটা আমিও করি, এটা এমন নয় যে নতুন, অনার্স শেষ, একটা দুইটা পরীক্ষা বাকি আছে, জাহাঙ্গীরনগর পড়ে তো পরীক্ষা শেষ, সুতরাং ওর আর ওখানে যাওয়া, পরীক্ষা শেষ যাওয়ার তো আর প্রয়োজন বোধ করে না। বাসার নিচের গ্যারেজে আছে বিনা সুদে 30 লাখ টাকা সরকারি ঋণে নেয়া টয়োটা প্রিমিয়ম, যার নেই কোনো ব্যবহার, অথচ প্রতি মাসে রক্ষণাবেক্ষণে বরাদ্দ 50,000 টাকার পুরোটাই তুলে নিচ্ছেন সচিব পাটোয়ারি। এটা ভূমি সচিবের ব্যবহার করা সরকারি গাড়ি, অথচ 30 লাখ টাকা লোনে নেয়া একটি গাড়িও রয়েছে। এই দুই গাড়ি যখন বর্তমান, তখন সরকারি যে হিসেব তাতে যে কোনো একটির তিনি পুরোপুরি খরচ নেবেন এবং অন্যটির, অর্থাৎ তিনি যেটি লোনে কিনেছেন সেটির খরচ হবে 50,000-এর অর্ধেক, অর্থাৎ 25,000 টাকা। এটা তো মানে আমি আমাকে ডিফেন্ড করব না, কোথায় নাই বলেন তো দেখি। আপনারা কি এই হিসাবটা করতে বাধ্য? হ্যাঁ, এখন আমরা এটা কোনো জরিপ করার কোনো সুযোগ আপনাদের নাই? এটি প্রশাসন দেওয়া দিকে কিন্তু প্রশাসন তো গাড়ি মেনটেন, আপনি কটা গাড়ি ব্যবহার করছেন না দেখছেন প্রশাসন সাথে, আর আমরা মনে করেন আপনি জিএস, আপনি কাগজ দেখালেন, আপনি গাড়ির লোন পেয়েছেন, আমরা মনে করি বেতন কথা দিই 15,000 টাকা করে, আর এখন বেতনে আমার বেতন অলরেডি মানে এখন অনলাইনে শুরু হয়েছে। আচ্ছা, এইটার কোনো রসিদ লাগে না? টাঙ্গাইল জোনাল সেটেলমেন্ট অফিসারের জন্য কেনা এ প্রাইভেট কার, ওই পদে বহুদিন ধরেই নেই কেউ। এ সুযোগে প্রাইভেট কারটি পুরোপুরি প্রাইভেট করে নিয়েছেন ভূমি সচিবের ছেলে আকিব মাকসুদ। বিনা সুদে লম্বা সময়ের কিস্তিতে নামমাত্র শর্তে 30 লক্ষ টাকা করে গাড়ি ঋণ সুবিধা দিয়েছিল সরকার এই সরকারি কর্মকর্তাদের। উদ্দেশ্য ছিল সরকারি পরিবহন খাতের অপচয় এবং খরচ কমিয়ে আনা, আর এই হচ্ছে এর বাস্তবতা, যেখানে অপচয় আর খরচ তো কমছেই না, উল্টো বেড়ে যাচ্ছে দ্বিগুণ। বিষয়টি জানে জনপ্রশাসন মন্ত্রণালয়, এমনকি দুদকের নজরের বাইরেও নয়, তারপরও কোনো ব্যবস্থা হচ্ছে না। প্রতি মাসে হিসেবের খাতায় পর্যন্ত উঠে যাচ্ছে এবং হিসেবরক্ষকরাও বলছেন যে এটা তো সবাই করেন।